তো বন্ধুরা আই হ্যাপি হোলি আজকে অনিকেতকে দিয়ে শুরু করলাম তো অনেকেত দেখো হোলি খেলবে বলে বাইরে যাচ্ছে আর ওদিকে তোমাদের দাদাভাই রঙগুলো দিচ্ছে তো দেখো অনিকেত বেরিয়ে পড়েছে রাস্তায় রঙ খেলতে তো বন্ধুরা আমরাও এরকম ছোটোবেলায় সকালবেলা ঘুম থেকে উঠে রং খেলতে চলে যেতাম তো কত মজার দিন ছিল সেইগুলো তো আজকে হচ্ছে এদের মজার দিন তো দেখো হোলি খেলতে কার না ভালো লাগে বলো বছরে একটা দিন হোলি আসে তো সবাই খুব হোলির দিন আনন্দ করে মজা করে তো দেখো অনেকে বন্ধুদের সাথে খুব আনন্দ করছে খুব মজা করছে আর তোমাদের দাদাভাই ভাই ক্যামেরাটা ধরে আছে তো তোমাদের দাদা ভিডিও করছে কারণ এটা রোডের সামনে ওরা রঙ খেলছে তো আমি আর বাইরে বেরাইনি এজন্য তোমাদের দাদাভাই ক্যামেরা করছে আর সবাইকে তাকাতে বলছে তো লোকটাও খুব আনন্দ পাচ্ছে যে ক্যাম ভিডিও বানানো হচ্ছে তো দেখো সবাই দেখো কত আনন্দ করছে তো আমরা তো ছোটোবেলায় পিচকারি পেতাম না বন্ধুরা সাধারণত হাত দিয়েই রঙ খেলতাম তো দেখো এদের খেলা দেখে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে গেল তো তোমরা অবশ্যই কমেন্ট করো এভাবে কারা কারা রঙ খেলেছো তো দেখো এরা কত আনন্দ পাচ্ছে দেখছো এবার ক্যামেরার দিকে এরা একটু ঘুরে তাকালো আর সবাই খুব সুন্দর করে দেখো একটা সুন্দর করে হাসি দিচ্ছে এই দেখো তো ওদের হাসির জন্য একটা লাইক কমেন্ট করে দিও বন্ধুরা দেখো তোমাদের দাদা ভাই আবির নিয়ে চলে এসছে এই দেখো আমরা এবার দুজনে রং খেলছি কারণ কি করব বলো আমরা আমাদের এখানে চেনা পরিচিত কেউ নেই তো তোমাদের দাদা ভাই আমাকে রঙ লাগিয়ে দিচ্ছে আমি তোমাদের দাদা ভাইকে রং লাগিয়ে দিচ্ছি তো দুজনে এবছরের হোলিটা খুব সুন্দর করে কাটালাম তো দুজনে দুজনে রঙ খেললাম তো দেখো একেবারে তোমাদের দাদা ভাইকে ভূত বানিয়ে দিয়েছে অবশ্য তোমাদের দাদাভাইকে আগে থেকেই ভূত বানিয়ে দিয়েছিল তো আমাকে দেখো পুরো মাথায় রং দিয়ে দিল চোখে মুখে রঙ দিয়ে দিল তো আমিও একটুখানি লাগিয়ে দিলাম রঙ এবার সবাই জিজ্ঞাসা করছে একটু কি করছি তো দেখো এই দেখো ভূত বানিয়ে দিলো অনিকাতের বন্ধুরাও একটু আমাকে রং লাগিয়ে দিতে এসছে তো রঙ লাগিয়ে দিল দেখো গুজ হোলি খেলা হয়ে গেছে এবার আমরা খাবার দাবার বানাবো তো দেখো গুজিয়া বানাতে শুরু করে দিলাম তো দেখো গুজিয়া বানানোর জন্য ওখানে সুজি আর খোয়া নিয়ে নেওয়া হয়েছে তো তোমরা তো আগেই দেখেছো এই ভিডিওটা গুজিয়া বানানোর রেসিপিটা তো তোমাদের আগেই দেখিয়েছি তো চিনি দিয়ে দেওয়া হলো বন্ধুরা চিনি দেওয়ার পরে দেখো এবার একটু তোমাদের দাদাভাই এগুলো বানাচ্ছে আর কি তো কাজু দিয়ে দিল টুকরো টুকরো করে কাজু বাদাম দিয়ে দিলো যাতে একটু সুন্দর টেস্ট হয় তো কিসমিস দিলাম না কারণ অনেকে কিসমিস খায় না ওই জন্য এর জন্য আমরা শুধু কাজু দিয়ে দিলাম অনেকে নারকেলও দেয় তো নারকেল তোমাদের দাদা ভাই খায় না এর জন্য দিলাম না তো দেখো আবার সুন্দর করে এটাকে ভেজে নেওয়া হবে তো এদিকে আমি দেখো আটা মাখতে সরি ময়দা মাখতে বসে গেছি তো ময়দাটা গরম জল আর রিফাইন তেল দিয়ে মেখে নিয়েছি আর এই দেখো তোমাদের দাদা ভাই এইটা রেডি করে ফেলেছে সুজির আর খোয়ারিটা তো দেখো আমি বেলে দিচ্ছি আর তোমাদের দাদা ভাই আমাকে হেল্প করছে কারণ আমি একা একা এগুলো করতে পারবো না তোমার দাদা ভাই হেল্প ছাড়া তো দেখো গুজিয়াগুলো তোমাদের দাদা ভাই ভরে দিচ্ছে আর আমি বানা বেলছে আর এদিকে দেখো গুজিয়া ভাজা হচ্ছে তোমাদের দাদা ভাই ভাজছে দেখো ভেজে এখানে রেখে দিলাম তো গুজিয়া ভাজা হয়ে গেছে বন্ধুরা তো এবার দেখো দু রকমের পাপড় ভেজে নিলাম একটা গোল পাঁপড় আর একটা তিন তিনকোনা পাপড় ভেজে নিয়েছি আর সাথে আছে দেখো লুচি লুচি বানিয়েছি আর লুচির সাথে দেখো কি আছে কাবলি ছোলার তরকারি মানে কাব কাবলি ছোলা বানিয়েছি আর দেখো বিকালে রান্নার জন্য তোমাদের দাদাভাই দেখো খাসির মাংস নিয়েছে তো দেখো কত বড়ো একটা চুস্তা খাসির তো এখন তো কলকাতায় এটা খুব চলছে খাসির চুস্তা এই দেখো এদিকে মাংস নিয়ে এসছে তো এখন এটাকে ধুয়ে নেব ধুয়ে তারপরে রান্না করব তো বন্ধুরা দেখো আমার খাসির মাংস রেডি তো ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা টাটা